এই মুহূর্তে বাংলার শস্য নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে টানা বৃষ্টি ও ডিবিসি ছাড়া জলে পূর্ব বর্ধমান হুগলি ও দুই মেদিনীপুরের বহু ধান জমি ক্ষতিগ্রস্ত হয়েছে টানা কয়েকদিন ধরে জল জমে যাওয়ায় ধান গাছে পছন্দ ধরেছে চিন্তায় চাষিদের রাতের ঘুম চলে গিয়েছে সোমবার রাজ্যের শস্যগুলা বর্ধমানে দাঁড়িয়ে চাষিদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন জলে যাদের জমি ধান নষ্ট হয়ে গিয়েছে তারা বিমার টাকা পাবেন তাদের চিন্তার কারণেই বাংলার মতো বন্যা অন্য কোথাও হয় না প্রতি বছর ফসলের ক্ষতি হয় চাষীদের বিনামূল্যে তাদের টাকা পেতে সমস্যা হবে না প্রশাসন সূত্রে জানা গিয়েছে পূর্ব বর্ধমানের রায়না দুই ব্লকের সবচেয়ে বেশি ধান জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও গোলসি জামালপুর সহ কালনা মহকুমা এলাকাতেও বেশ কিছু জমির ক্ষতি হয়েছে জেলা প্রশাসন সেই রিপোর্ট তৈরি করে রেখেছে এদিন বর্ধমানে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে একাধিক বিষয়ে জনপ্রতিনিধিদের কাছে জানতে চান এদিনের বৈঠকে জেলা পরিষদের সভাপতি শ্যামপ্রসন্ন লোহার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় খোকন দাস অন্যান্য জনপ্রতিনিধিরা যোগ দেন জামালপুর গোলশি এবং রায়না দুই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতিরা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বলেন ঝাড়খণ্ডে বৃষ্টি হলে হুগলি হাওড়া বাঁকুড়া বীরভূম সহ কয়েকটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিহারেও জল ঢোকে সেই রাজ্য বাদ কেটে বাংলায় জল ঢুকিয়ে দেয় চাষের জমি প্লাবিত হয় ধান নষ্ট হচ্ছে রাজ্য বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন তিনি বলেন বাংলায় আগে পেঁয়াজ চাষ হতো না এখন বাংলায় অনেক জেলায় পেঁয়াজ চাষ হয় ডিসেম্বর মাসে আমাদের রাজ্যের ডিম উৎপাদনে স্বনির্ভর হবে মাছ চাষেও আমরা অনেকটা এগিয়ে গিয়েছি কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে বন্যায় ধান জমির পাশাপাশি সবজি চাষও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো জল জমে থাকায় বিঘার পর বিঘা সবজির জমি পচে গিয়েছে তারাও চিন্তায় পড়ে গিয়েছেন সবজি চাষে ধাক্কা চাষিরা সামলে নিতে পারেন কিন্তু ধান জমি ক্ষতিগ্রস্ত হলে চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় ধাক্কা সামাল দিতে নাজেয়াল হতে হয় বলে চাষিরা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে স্বর্ণ বেশি চাষ হচ্ছে আধিকারিকরা মাঠে গিয়ে ক্ষতিগ্রস্ত চাষের জমি চিহ্নিত করবেন তারা যাতে দ্রুত বিমার টাকা পান তার ব্যবস্থা করা হবে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে আগে মৌজাদার ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করা হতো নতুন নিয়মে বলা হয়েছে কোনো মৌজায় একজন চাষির জমি ক্ষতিগ্রস্ত হলে তিনি বিমার টাকা পাবেন স্যাটেলাইটের পাশাপাশি আধিকারিকরা সরে জমিনে এলাকা এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করবেন এবার অতি অতিবৃষ্টিতে আলু চাষেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল বিমা থাকায় শুধু পূর্ব বর্ধমানের চাষিরা প্রায় একশো কোটি টাকা পেয়েছেন তাছাড়াও আরও একটি রিপোর্টে জানা যাচ্ছে বন্যায় ফসলানি দুর্গতদের পাশে রাজ্যের কৃষি দপ্তর শস্য বিমার লক্ষ্যমাত্রা ধার্য এক লক্ষ সাম্প্রতিক অতিবৃষ্টি এবং বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার বাংলা শস্য বিমার ব্যাপ্তি বাড়ানোর উপর জোর দিচ্ছে চলতি বছর এক লক্ষ কৃষকে বিমার আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে কিন্তু সময় শেষ হয়ে এলেও লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছতে না পারায় এবার কঠোর অবস্থা নিচ্ছে রাজ্যের কৃষি দপ্তর নবান্ন এক উচ্চ পর্যায়ের বৈঠকে শুক্রবার কৃষি দপ্তরের আধিকারিক ও জেলা শাসকদের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গত বছর পঁচাত্তর হাজার কৃষককে বিমার আওতায় আনা গিয়েছিল এবার এক লক্ষ কৃষককে বিমার আওতায় আনার টার্গেট রয়েছে কিন্তু হাতে আর মাত্র দশ দিন সময় বিমার জন্য করেছেন মাত্র কৃষক করতে কৃষি দপ্তর চলতি মাস থেকে জেলায় জেলায় শিবিরের আয়োজন করছে যা চলতি মাসের শেষ অবধি চালানো হবে এই মর্মে কৃষি দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের সমস্ত কৃষককে বিমার আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এর জন্য জেলাগুলিকে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে জেলাগুলিকে ব্লক অফিসের পাশাপাশি অন্যত্র শিবির করা যায় কিনা তা আলোচনা চলছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে দু সালে বাংলা শস্য বীমা প্রকল্প শুরু হওয়ার পর থেকে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ স্বরূপ দু হাজার দুশো ছিয়াশি কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে এর ফলে পঁচাশি লক্ষ কৃষক উপকৃত হয়েছেন গত খরিফ মৌসুমের জন্য বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় রাজ্য সরকার ফসলানি বাবদ এগারো লাখ কৃষককে একশো দুই কোটি টাকা বরাদ্দ করেছে ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে নিম্নচাপ এবং বর্ষার বৃষ্টির জন্য বাংলায় দক্ষিণের প্রায় সব জেলাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আর তার জেরে ব্যাপক ফসল নষ্ট হয়েছে শস্যানি ঘটেছে সেই উদ্বেগের প্রশমনে মুখ্যমন্ত্রীর নির্দেশে যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত চাষিদের বাংলা শস্য আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে একই সঙ্গে কৃষি দপ্তরের পক্ষ থেকে শস্যহানির প্রমাণ সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে সর্বক্ষেত্রে শস্যক্ষেত নষ্টের ছবি ও ভিডিও দিতে হবে প্রমাণ হিসেবে শস্য টাকাও মিলবে ক্ষতিপূরণ মূল্যায়নের নিরিখে কৃষি দপ্তরের তরফে আরও জানানো হয়েছে বন্যা কবলিত জেলায় ধান ও খরিফ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে তার বিকল্প হিসেবে রবিশস্য শস্য চাষ করা যেতে পারে সেই জন্য বাড়তি সরিষা তুরিয়া এবং ডাল বীজ সরবরাহ করা হবে তা পনেরোই অক্টোবরের মধ্যে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে পৌঁছে দিতে হবে এই মর্মেও আধিকারিকদের ক্ষতির মূল্যায়ন করতে বলা হয়েছে সেই মর্মে জেলায় রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে কৃষি দপ্তর বন্যার জল নেমে গেলে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত সাপেক্ষ তথ্য সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও জানানো হয়েছে মূলত বুঝতেই পারছেন যেসব জেলাতে বন্যা হয়েছে অথবা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল সেই সব জেলার কৃষকেরা কিন্তু বাংলা শস্য বীমা থেকে ফসলের ক্ষতিপূরণ পাবে তবে যারা এখনো পর্যন্ত বাংলা শস্য বিমাতে আবেদন করেনি অবশ্যই আপনাদের ব্লগ অফিসে যোগাযোগ করে নেবেন তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে